বাংলাদেশের সকল শিক্ষার্থীগণ কোটা সংস্কার আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী এই আন্দোলন বর্তমানে গণ অভ্যুত্থানে পরিণত হয়েছে এই সরকারের কাছে আমাদের ছাত্র সমাজ দাবি জানিয়েছিল যে কোটা বৈষম্য দূর করার জন্য কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি কোটা বৈষম্য দূর না করে উল্টা ছাত্রদেরকে তিরস্কার করে বক্তব্য দিয়েছেন মুক্তিযোদ্ধাদের কোঠা দেব না তো রাজাকারের সন্তানদেরকে কোঠা দেব প্রধানমন্ত্রীর এই উস্কানিমূলক বক্তব্যে গোটা ছাত্র সমাজ ফুটে ফুসে উঠেছিল এবং প্রতিবাদের দাবানল সারা দেশে ছড়িয়ে গেছে কিন্তু এই সরকার গতানুগতিক যেভাবে নির্বিচারে গুলি করে ক্ষমতায় টিকে থাকার অভ্যস্ত ঠিক তেমনিভাবে ছাত্র জনতাকে গুলি করে ক্ষমতায় টিকে থাকার দুঃস্বপ্ন দেখেছিল কিন্তু ছাত্র জনতা নতুন ইতিহাস সৃষ্টি করতে জানে আবারও প্রমাণ করল বাইন্যের বাসা আন্দোলনে ছাত্র আন্দোলনের যেমনি অবদান ছিল উনসত্তরের গণভ্যুত্থানে ছাত্র আন্দোলনের যেমনিভাবে অবদান ছিল একাত্তরের মুক্তিযুদ্ধে ছাত্র সমাজের যেমনিভাবে অবদান ছিল দুই সালে ছাত্র সমাজ দেখিয়ে দিয়েছে ছাত্ররা আন্দোলন করলে পৃথিবীর কোনো শক্তিকে ছাত্র অপরোয়া করে না জীবন দিবে তবুও ছাত্ররা তাদের দাবি থেকে পিছপা হটবে না আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনে বর্তমান সরকার নির্বিচারে ছাত্রদেরকে যে গুলি করে হত্যা করেছে তার প্রতিবাদে আজকের এই সংবাদ সম্মেলন আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা পরিষ্কার ঘোষণা করতে চাই অবিলম্বে এই খুনের রাজনীতি বন্ধ করুন আর একটি ছাত্রকেও একটি নিরহ জনগণকেও নির্বিচারে গুলি করলে এদেশের জনগণ বরদাস্ত করবে না প্রিয় সাথীয় বন্ধুগণ এই সরকার মনে করেছিল যে ছাত্রদেরকে গুলি করে দাবিয়ে রাখতে পারবে কিন্তু এই ছাত্ররা প্রমাণ করেছে ছাত্ররা কোনো কিছুর কাছে হার মানে না আমি পরিষ্কারভাবে সরকারকে হুঁশিয়ার উচ্চারণ করে বলতে চাই পৃথিবীর কোনো জালেম জুলুম নির্যাতন করে শোষণ করে অত্যাচার করে মানুষ খুন করে টিকে থাকতে পারেনি এই বর্তমান জালেম সরকারও অতীতের জালেমদের নেই পরিণত হবে এবং ফেরাউন হামানের নমরুদের মতো ভয়াবহ পরিণতি তার হবে অবশ্যই খুনের বিচার হবে কোন জালেম বিনা বিচারে রেহাই পাবে না ইনশাল্লাহ